আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোরা আল্লাহর রহমতে ভালো আছি। তাইজগর সকালের কোনো নাস্তা রাস্তে দিয়ে ভিডিও শুরু হয়ে নেই, যে একবার দুপুরে খাওন দিয়ে যে ভিডিওটা শুরু করছি। তিনি কিরান সাইজগো এই সে দেশের পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করছি একবারে সুন্দর। এই যে পাতলা ঝোল অনেক মজার। আর এই যে ছোট মাছ বাইগুন দিয়ে আর কি, ছোট মাছ দিয়ে চরচড়ি করছি। আর এই যে মসুরের ডাল, যদিও ডাইল অনেক বেশি রাঁধছি কিন্তু মানে এই ছোটো করার মধ্যে অল্প একটু লইয়ে আইছি। তাই যে খাড়া খাওয়ার ভিডিওটাই আপনাগুলোকে শেয়ার করবো। তো মুই তো ছোটো মাছ লইলাম, ছোটো মাছ দিয়ে খাম আগে। আর আইসগো আটটা হঠাৎ করে যা কারে নাই, যদি আটার মধ্যে কোনো দিন ঠোসা পড়ছে, কারণ যে গতকাল যে না হইলে এই যে ছুরির দিয়ে কাটিকে টুটু নিলাম, যার কারণে যে ঠোসা পড়ছে। ঠোস পরে আনে যে ফাটি গেছেন, এর মধ্যে পানি লাগলে আর যা কিছুই লাগ খালি জলে যাই। আস্তে আস্তে খাই এখন। অনেক মজা হয়েছে ছোট মাছটা, মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আর সব একবার বাড়া মশলা দিছি, পেঁয়াজ রসুন হলুদ মরিচ সব একবার বাইটি দিছি। আর এরপর যে বড় মেয়ে হে খায় পাঙ্গাস মাছ দিয়ে, কেন হেতো হেতো ছোট মাছ খাইবে না। এখন তুমি কি দেখাবা? সরোজন আর ডাহি হে ছোট মাছ খাইতে দেখি। নারকেল দিয়ে সারাদিন খায় মানুষ, আগে ভাত খাই নাও, ভাত না খেলে নারকেল দেবো না। বেগুন দিয়ে মাসাল্লাহ অনেক মজা হচ্ছিল। মাগো গলায় মনে ছোট মাছের একটা কাড়া বাজছে। যেহেতু শুকনো ভাত খাই, রান্নার সময় শুকনো ভাত খাইলে যায়। আর ছোট মাছ খাওয়া শেষ, পাঙ্গাস মাছ নেব। আর বাপের বাড়ির মাছ এই যে মাথাটাই খাম। আর পটল আইস এই সিলেই দিনে পটলগুলো যে সোলা রাখছি একটু চাইছি দিছি। মাছ দিয়ে খাবা? আও, যদিও তরকারি কালারটা দেখলাম মনে হয় কি যে আমার সাদা সাদা না, কিন্তু খাইতে মজা হয়েছে না? আপনারা আবার কইবে আপনি তো খাইলেন নি না, তারপর মজা হয়েছে বুঝলেন কেন? কারণ ওই যে মাইয়ে খায়, মাইয়ে কয়ে যে না মজা হয়েছে। মাশাল্লাহ মজা, পটলটা ভালো, অনেক মজা, আল্লাহর নিয়ামত। কেন যখন আল্লাহ যা খাওয়াই দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। নাও মাছ নাও, এক চামচ ডাইল লই দেখি। ডাইলের মধ্যে যে শুকনো মরিচ দিলে আমার খুব ভালো লাগে। আর পেঁয়াজটা যদি একটু ভালো করে ভাজি দেয় ভালো না। ডাইল তো সেই ডাইল হচ্ছে সপ্তাহ গেছে, মানে ডাইল ভালো হয়েছে, আল্লাহর নিয়ামত হয়েছে ডাইল, মাশাল্লাহ। না মাঝে মাঝে অনেক জিনিস অনেক স্বাদ লাগা, যাই পুরো যদি খাওয়ানোটা দেখাইতে তাহলে তাদের ভিডিও অনেক বড় হইবে। লাগে
কি দেখালাম এত দেখাইলাম, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।